সময়টা তখন 11:58 মিনিট। বাংলাদেশ সাক্ষী হলো এক নতুন ইতিহাসের, নতুন যাত্রার। উদ্বোধন হলো দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশের মানুষের অহংকারের পদ্মা সেতু। অনেক ত্যাগ আর অপেক্ষার পর অবশেষে শনিবার সকালে উদ্বোধন হলো ওই সেতুর। সকাল 9:55 মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে যাওয়ার পর শুরু হয় 30,000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর আনুষ্ঠানিকতা শুরু হয় থিম সং পরিবেশনার মধ্যে দিয়ে। পরে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ গর্বিত, সেই সঙ্গে আমিও আনন্দিত এবং গর্বিত, উদ্বেলিত। শুরুতেই মুক্তিযুদ্ধ, জাতীয় চার নেতা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্মরণ করেন 75-এর নির্মমভাবে নিহতদের। তাকে অকুণ্ঠ সমর্থনের জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাঙালি বীরের জাতি। শত প্রতিকূল অবস্থার মধ্যেও এই সেতু নির্মাণের সাথে যারা জড়িত ছিলেন, আমি কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি যারা সেদিন আমাকে শক্তি যুগিয়েছিল, সাহস যুগিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। এ সময় সেতু নিয়ে নানা ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা। অনেক পানি ঘোলা, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু মোকাবেলা করলাম এবং এর সাথে যুক্ত হলো আমাদের অনেক বাংলাদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণী, তাদেরও নানা রকম মতামত এবং এমন একটা অবস্থার সৃষ্টি যে সত্যি বুঝি দুর্নীতি, যেখানে কোনো টাকা পয়সাই ছাড় হয়নি। যাক, ওয়ার্ল্ড ব্যাংক মামলা করলো, কিন্তু কানাডা আদালত যখন রায় দিল যে ওয়ার্ল্ড ব্যাংকের যত অভিযোগ সব ভুয়া মিথ্যা, কোনো দুর্নীতি এখানে হয় নাই, পদ্মার 42টি স্তম্ভকে দেশের এক একটি স্তম্ভ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আজকে পদ্মার বুকে চলে উঠেছে লাল নীল সবুজ সোনালি আলোর ঝলকানি। 42টি স্তম্ভ, এই স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবা না, কেউ দাবায় রাখতে পারেনি, আমরা বিজয়ী হয়েছি। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে প্রধানমন্ত্রী বলেন, সাবাস বাংলাদেশ। তারুণ্যের কবি সুকান্তের ভাষায় তাই বলতে চাই, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড় খার, তবু মাথা নোয়াবার নয়। আমরা মাথা নোয়াইনি, আমরা কখনো মাথা নোয়াব না। দেশের অর্থনীতিতে সেতুটির অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ধসে পড়ে নাই, বরং বাংলাদেশের অর্থনীতি করোনা মোকাবেলা করেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ মোকাবেলা করেও বাংলাদেশের অর্থনীতি এখনো গতিশীল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবে, মর্যাদা পাবে। এরপর সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা। তারপর গাড়িবহর নিয়ে সেতু পার হয়ে তিনি যান পদ্মার ওপারে। 26 জুন ভোর 6টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। আর এর মাধ্যমেই খুলে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী সহ দেশের অন্যান্য অংশের যোগাযোগ ও সম্ভাবনার নতুন দুয়ার।